বুথ সামনে এসেছে এবং একদিকে যখন বিজেপি শিবিরে আনন্দের ঝড় তার পাশাপাশি বিরোধীরা তারা কিন্তু যথেষ্ট আশাবাদী তারা বলছেন বুথ সমীক্ষার উল্টো ফল হবে লোকসভা ভোটের ফলে আশাবাদী সোনিয়া গান্ধী কি বলছেন তিনি শুনুন শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্যসভার সাংসদ আর শ্রমিকদা কি বলবেন ইতিমধ্যেই বুথ ফেরত শ্রমিক যা সামনে এসেছে বিরোধীরা মানতে নারাজ তারা বলছেন যে একেবারে যা ফল দেখা যাচ্ছে তার উল্টো ফল হবে এবং খানিকটা এগিয়েই কংগ্রেস কিন্তু দুশো পঁচানব্বই আসনের কথা বলছে দেখুন বুথ ফেরত সমীক্ষা দেখে ভারতীয় জনতা পার্টির কোন কর্মী উৎপাহ নৃত্য শুরু করে দেয়নি বরঞ্চ গত তিন রাজ্যের যখন নির্বাচন ছিল তখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দফতরে সমস্ত সাংবাদিকদের মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ করানো হয়েছিল আর একটা ব্যান্ড পার্টি যখন বাজাতে বাজাতে কংগ্রেসের অফিসে দরজায় এসে পৌঁছলো দেখা গেল সেখানে তালা অনেক সাংবাদিক তার স্ত্রীকে বলেছিলেন আজকে রান্না দেওয়া করবার কোন দরকার নেই মাকে বলে বেরিয়েছিলেন যে আজকে লাঞ্চ বক্স নেব না আজকে কংগ্রেসের অফিসে আমাদের লাঞ্চ আছে কিন্তু দেখা গেল যারা ব্যান্ড বাজিয়ে এলেন তারাও পয়সা পেল না আর যারা লাঞ্চ করার করেছিল তারা কংগ্রেস অফিসে জল খেতে ঢুকতে পারলো না তো এগুলো সব জানা সমীক্ষা ছিল কংগ্রেসের পক্ষে দেখা যাচ্ছে বিজেপির পক্ষে। আমরা একদম বুথ সমীক্ষার ফলাফল কেউ বিয়ে দিচ্ছি না আমাদের নির্দিষ্ট একটা হিসাব আছে আমরা তিনশো পঁয়ষট্টি দিনের রাজনৈতিক দল কোন বুথে আমাদের কি ভোট হয়েছে সেটা আমাদের জানা তার উপরে ভিত্তি করে আমরা বলছি যে দু হাজার চব্বিশ সালে পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লা থেকে আবার জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদি এবং পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশ সালে পনেরোই আগস্টে মুখ্যমন্ত্রী রেড রোডেই থাকবেন পঁচিশটা কিন্তু আমাদের জানা নেই আর কংগ্রেস কংগ্রেসের সোনিয়া গান্ধীর জন্য রাহুল গান্ধীর জন্য প্রিয়াঙ্কা গান্ধীর জন্য মল্লিকার্জুন খার্গের জন্য আমরা এমন একটা জায়গার বসার ব্যবস্থা করা হচ্ছে যাতে তাদের রোদ্দুর না লাগে গরম না লাগে কারণ দিল্লিতে এখন উত্তাপের মধ্যে যখন শপথ হবে তখন তাদেরও যেতে হবে আবার পনেরোই আগস্টেও যেতে হবে প্রোটোকল মেনটেন করে তখন যারা যাতে তাদের প্রকৃতি যেন তাদের কোনো স্পর্শ না করতে পারে মানে কষ্ট না দিতে পারে সেটার জন্য আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা আর তার আগে দলের নেতাদের সতর্ক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন তিনি এবং বলছেন এবার যেন নন্দীগ্রামে গণনা কাণ্ডের পুনরাবৃত্তি না হয় তৃণমূল জেলার সভাপতি এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল গণনা কেন্দ্রে অতন্দ্র প্রহরের মতো যেন তারা বসে থাকেন সেই বার্তা তিনি দিয়েছেন ভার্চুয়াল বৈঠকে গণনা কেন্দ্রে প্রার্থীদের ও কর্মীদের পাশে থাকতে হবে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো টেবিলে গণনার সময় যে যদি পড়েও তাহলেও মনোবল হারাবেন মনোবল হারাবেন না কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে প্রার্থী এবং জেলা সভাপতিদের উদ্দেশ্যে এই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত খবর একা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন গোটের প্রচারে গিয়ে বারবার ইভিএম পাহারা দেওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট হই আমার ভালো করে পাহারা দিতে হবে বিজেপি খাহার নাম করে ঘুম পাড়িয়ে দেওয়া তিন লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন কাউকেও পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় এতদিন তো ইভিএম পাহারা দেওয়ার কথা বলতেন না এবার ফল কি হবে বুঝতে পেরে এই ভোট কেন্দ্র পাহারা দেওয়ার কথা বলছেন তৃণমূল শাসক দলের প্রতিনিধিরা এমনটাই খোঁচা দিলেন দিলীপ ঘোষ আজকে কেন স্ট্রং রুম আগলাওয়ার কথা বলতে হচ্ছে টিএমসি কে এতদিন তো বিরোধীরা বলতেন আমরা বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে পাহারা দিতে হবে আজ টিএমসির এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্যরকম হতে যাচ্ছে